সালাম টিভি, দ্য সলিউশন ফর হিউম্যানিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহরবানিতে আজকে আমরা দুটি কথা বলার এবং শোনার জন্য তৌফিক পেয়েছি, এই জন্য তারই দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে সংক্ষিপ্তভাবে দুটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে যে আজকে আমরা করোনা ভাইরাস নিয়ে সবাই আতঙ্কগ্রস্ত রয়েছি, সবাই করোনা নিয়ে চিন্তা করছি, অনেক মানুষ আতঙ্কে ভুগছে যেটা থেকে আমরা কেমন করে বাঁচব, আমরাও আতঙ্কে ভুগছি যেটা থেকে আমরা কেমন করে বাঁচব, যাবতীয় দুনিয়াবী সতর্কতা অবলম্বন আমরা করছি, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সতর্ক করেছেন আমাদেরকে সেটা আমরা গ্রহণ করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে যে করোনা থেকে আমরা বাঁচার জন্য চিন্তান্বিত অবস্থায় রয়েছি, এমত অবস্থায় সামনে আরেকটি জিনিস যে আমাদেরকে আক্রমণ করছে বা করবে সেটা হচ্ছে পঙ্গপাল, যেটা নিয়েও আমরা অনেক চিন্তিত। যদিও এ বিষয়ে আমরা এর আগে কথা বলেছি যে পঙ্গপাল কীভাবে এসেছে এবং এটা কীরকম ক্ষতিকারক মানে কীট, তো এর মধ্য দিয়ে আরেকটি বিষয় আমাদের সামনে চলে আসে, সেটা হচ্ছে যে নাসা বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী যেটা পৃথিবী ধ্বংসের একটা আলামত বা পৃথিবী ধ্বংসের একটা নমুনা যেটা আমরা নাসা বিজ্ঞানীদের কাছ থেকে শুনেছি এবং অনেক ভিডিও এ পর্যন্ত ভাইরাল হয়েছে ইউটিউবে, তো এটা আমরা শুধুমাত্র ভরসা করি আল্লাহর ওপরে যে আল্লাহ যদি না চান তাহলে অবশ্যই এটা কখনো সম্ভব নয়। তারপরও তারা যতটুকু বলেছে সেটা আপনাদের সামনে আমরা পেশ করছি, আমরা নিজের কোনো কথা বলছি না এবং সেটার উপর আমরা পুরোপুরিভাবে বিশ্বাস করছি না, আমরা জাস্ট শুধুমাত্র বলবো তারা যেটুকু বলেছেন সেটুকু সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, আল্লাহ আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। তো আগামীতে পৃথিবী ধ্বংসের জন্য যেই গ্রহাণুটি কাজ করবে, যেটা আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি, নাসা বিজ্ঞানীরা বলেছেন, যেটা নাম দেওয়া হয়েছে 1998 OR2, এটা নাম দেওয়া হয়েছে। তো এর ব্যাস, এটা নাম দিয়েছে তারা, এটার ব্যাস হচ্ছে 13,500 ফুট, 13,500 ফুট ব্যাসের একটা গ্রহাণু যেটা পৃথিবীকে ধ্বংসের জন্য প্রস্তুত, যেটার সময় নাসা বিজ্ঞানীরা অনুমান করে দিয়েছেন যে এটা আগামী এপ্রিল, 29 এপ্রিল, এটা বিকেল 3:56 এটা পৃথিবীর পাশ দিয়ে চলে যেতে পারে, এই সময় পৃথিবীর সাথে যদি ধাক্কা লাগে বা পৃথিবীর উপরে পড়ে তাহলে এটা পৃথিবীকে ধ্বংস করে ছাড়বে, পুরো পৃথিবীকে ধ্বংস করে ছাড়বে। যদিচ বলা হয়েছে পৃথিবীর কেন্দ্র থেকে 39 লক্ষ মাইল দূরে এটা থাকবে, তো তার মানে আমাদেরকে, আমরা নিরাপদ থাকব এটা ভাবার কোনো সুযোগ নাই তারা যেটা বলেছেন, কারণ 39 লক্ষ মাইল দূর দিয়ে গেলেও সেটা পৃথিবীর ওপরে আকর্ষণ করবে, যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, আল্লাহু আলাম, আল্লাহ তাআলার হুকুম না হলে সেটা সম্ভব নয়। আমরা জাস্ট এতটুকুই জানালাম, সাথে সাথে আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংসের আগে অবশ্যই কিয়ামতের যতগুলো আলামত রয়েছে সেগুলো অবশ্যই ঘটাবেন, এটা আল্লাহর উপরে আমরা ঈমান রাখি। সাথে সাথে কিয়ামতের বড় আলামতগুলো যেগুলো রয়েছে, ইমাম মাহদির আগমন, তারপরে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, যদিও এগুলো আমরা এর আগে আলোচনা করেছি, লম্বা লম্বা করে আলোচনা করেছি, প্রত্যেকটা পার্ট পার্ট করে আলোচনা করেছি, তো এসব বিষয়গুলো না ঘটলে আল্লাহ তাআলা কিয়ামত অনুষ্ঠিত করবেন না, এগুলো অবশ্যই ঘটবে।
তো বিজ্ঞানীরা যেটা চিন্তা করে পেয়েছেন সেটা আপনাদের সামনে পেশ করা হলো। আল্লাহ আলাম, আল্লাহ তাআলা যদি চান তো হবে, আল্লাহ তাআলা যদি না চান তাহলে এটা কখনো সম্ভব নয়। সাথে সাথে পৃথিবীর যাবতীয় ধ্বংসাত্মক যেসব কাজগুলো হচ্ছে বা সামনে হবে বলে অনুমান করা হচ্ছে, সেগুলো থেকে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন যাবতীয় রোগ বালা মুসিবত থেকে, যাবতীয় আজাব গজব থেকে। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মান আহসানু কওলান।